আসসালাম আলাইকুম রহাতুল্লাহের কথা আরেকদিন ভাজে জানতে চেয়েছেন যে রুকুর পরে রফুল এদায়ান করার পরে আমরা রুকু থেকে ওঠার সময় রফুল এদ্যান করে আমরা কি হাত আবার বুকে বেঁধে নাকি হাত ছেড়ে দেবো এ বিষয়ে আমরা বলবো আবিল্লাহী টফিক যে এখানে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না রসূল্লা সল্লাহ আলীহ আসসালাম এই স্থানে কি করেছেন তাই দেখা যায় একতলা পরিলক্ষিত হয়েছে বর্তমানের দুজন মোস্তাহেদ পর্যায়ের আলেম দিন একতলাভ করেছেন যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহ তিনি মনে করেন যে রুকুর পরে আবার হাত বাঁধা রফুল করে হাত দুটি আবার বুকে বাঁধা এটা হল মোস্তাহাব তিনি কিছু আম হাদিসকে দরিদ হিসেবে পেশ করার চেষ্টা করেছেন পক্ষান্তরে আলমানাস আলবানী রহমতুল্লাহ আলহ যিনি আসাদুসন্না সন্নাতের সিংহ হাদিস বিশারদ মহাদ্দেস কবির যার সম্পর্কে শেখ বিন বাদ রহমতুল্লাহ আলাইহে বলেন যে আমি আসমানের নিচে জমিনের উপরে তার মতো হাদিস ক্ষেত্রে জ্ঞানী আমি দেখিনি পাইনি এই যুগে তো এই মহাদ্দেস রহমতুল্লাহ আলাইহে তিনি বলছেন যে এভাবে রুকুর ফরে আবার হাত দুটো বাধা আমি কোনো সন্দেহ করিনি যে এটা বিদা জলা স্পষ্ট গুমরাহী কিছু চেষ্টা করেছেন যা অস্পষ্ট। দেখা আছে উভয়ে কিছু দলিল আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন আম দলিল মানে এই মাসালায় নির্দিষ্ট কোন স্পষ্ট কোন দলিল পাওয়া যায় না অতএব বলা যায় এটা ইজতাহাদ বিষয়ে এরূপ স্থানে ইজতাহাত করার অবকাশ রয়েছে তো আমার যেটা কথা মধ্যস্থতা যে যে সমাজে এভাবে রাফল দেনের পরে পুনরায় বুকে হাত বাঁধার নিয়ম নাই সেখানে এই ঢংটা না করাই ভালো বরং হাত ছেড়ে রাখাটাই উত্তম আর যে সমাজে সবাই এভাবে হাত বাঁধছে বুকের উপরে আবার যেমন সৌদি আরবের জমিনে এমনটি হয় সেখানে একতলাপ না করে ওভাবে বুকের উপরে আবার হাত বাঁধাতে কোনো অসুবিধা নেই যেহেতু দলিল অস্পষ্ট এই বিষয়ে এজন দুজন মোস্তাহেদ দুই দিকে গিয়েছেন আর স্বাভাবিকভাবে যেখানে এই মাসলা চালু নেই এই মাসালায় এই মাসালাটা চালু না করাই উচিত কারণ দলিল মরিচিকা মরিচিকা পোনা স্পষ্ট কারণ নিকটে দলিল নাই শেখ বিন বাজ এক আমাদের দিয়ে দল দিয়েছেন শেখ আলবানি আর একখানা শহীদ হাদিস যা মুসিফের রয়েছে ওয়াইলিবিন হজরের হাদিস যেখানে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে রসৌল্লা সাল আলী এভাবে নামাজ পড়তেন সেখানে বলা হয়েছে যে দেন পরে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় কিন্তু এরপর আর কিছু বলেননি তো উনি বলেন যে বিন হজরের হেফজে যদি থাকতো তার মেমোরিতে যদি থাকতো যে রসৌল্লা সাসম আবার হাত দুখানা বেঁধেছেন তাহলে অবশ্যই উল্লেখ করতেন এটা হলো শেখ আলবানের দৃষ্টিভঙ্গি ওখান থেকে শেখ আলমানি বোহারি সাহেব এখানে হাদিসকে পেশ করেন যেখানে বলা হয়েছে যে মানুষকে নির্দেশ করা হতো যেন তারা ডান হাতের রাখে। এটা আম নির্দেশ বাইরে আমরা যাব যখন দলিল পাব তিনি বলেন যে বিভিন্ন অবস্থার দলিল আমরা পাচ্ছি তা সাহদের সময় হাত বাঁধা লাগবে না এটা আমরা দলিল পাচ্ছি অনুরূপ ভাবে রুকুতে যাওয়ার সময় বুকে হাত থাকবে না এটাও দলিল পাচ্ছি কিন্তু রুকুর পরের বিষয়টা যেহেতু আমরা দরিল পাচ্ছি না অতএব আম দলিল ওই বোখারি শরীফের হাদিস যে লোকদেরকে নির্দেশ করা হতো ডান হাত বাম হাতের ওপর রাখার জন্য বোখারি শরীফের হাদিস দিয়ে উনি দলিল দিয়েছেন দেখা যাচ্ছে ওনার দলিল অস্পষ্ট ইনার দরিল অস্পষ্ট এবং সবাই নিজের পক্ষে দলিল পেশ করার চেষ্টা করেছেন অতএব আমরা মনে করব যে বিষয়টি হয় বেদাত অথবা মস্তাহাব বিষয় তো সতর্কতামূলক যদি আমরা মস্তাব ছেড়ে দিই